সময় 2:42 হাওড়া স্টেশনে নেমে গেছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে, এটাই হচ্ছে আসল নিমাইতিত্ব ঘাট। হর হর মহাদেব। ভালোই লাগছে, সুন্দর লাগছে। কাশী বিশ্বনাথের ভোলেনাথের মাথায় জল ঢালা হয়ে গেল। চলে এসছি আমরা তারকেশ্বরে গেটে। দুজনাই পৌঁছে গেছি। স্নান করলে সব রোগ সেরে যায়। জয় বাবা তারকদা। তো 20th July, চৌঠা শ্রাবণ, বেরিয়ে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, আজকে আমরা যাব তারকেশ্বর। একদম এখান থেকে সোজা বেহালা শিল্পাড়া থেকে বেরোবো, এখান থেকে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থেকে চলে যাবো শ্যাওড়াফুলি, শ্যাওড়াফুলি থেকে ওখান থেকে সব মাগ টাক জিনিসপত্র যা কিছু কেনার সব কিনে নেবো, সব কিছু দেখাবো। আর সেখান থেকে চলে যাবো নিমাইতিত্ব ঘাট, নিমাইতিত্ব ঘাটে স্নান করে ওখান থেকে জল তুলে আমরা হাঁটতে হাঁটতে যাবো বাবার কাছে তারকেশ্বর। তো সঙ্গে থাকো, গতবারের মতো এবারেও চলেছি আমরা তারকেশ্বর। এবারকার আমার ড্রেস, গতবারে বেশ ভোলেনাথের ছবি ছিল, কিন্তু এবার ভোলেনাথের ছবি দেওয়া গেঞ্জিটা বাপি পেয়েছে, আমি আর নিইনি কারণ একই হয়ে যাবে বলে। আর এবার এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এবার বেরিয়ে পড়ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। সময় 2:42, হাওড়া স্টেশনে নেমে গেছি। এবার ট্রেন ধরে শ্যাওড়াফুলি, দেখি কখন পৌঁছায়। হাওড়া পাঁশকুড়া লোকাল, মিদনাপুর, খড়গপুর, বর্ধমান লোকাল মেন, 2 নম্বর, 2:52 চ, 2 নম্বরে বর্ধমান মেন দিয়ে দিয়েছে। তো ওখান থেকে আমরা বর্ধমান মেনে করে সোজা চলে যাবো শ্যাওড়াফুলি হাওড়া স্টেশনে। চল সোজা আগে চলে যাই, বর্ধমান মেন লাইন 2:52। ট্রেন ছেড়ে দিল শ্যাওড়াফুলির দিকে। নমস্কার, এই সময় ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন কি অবস্থা ট্রেনের, প্রচুর ভিড়। পৌঁছে গেলাম শ্যাওড়াফুলি, এবার যাবো নিমাইতিত্ব ঘাট। নিমাইতিত্ব ঘাট থেকে সোজা জল তুলে হাঁটা শুরু করবো এবং তারকেশ্বর। তো সবাই তারকেশ্বরের দিকে চলেছে, আমরাও চলেছি শ্যাওড়াফুলি স্টেশন থেকে। এই মাত্র আমরা একদম ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি, এখান থেকে নেমে এবার যাব নিমাইতিত্ব ঘাটে উদ্দেশ্যে। শ্যাওড়াফুলি থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম সোজা উড়ালপুল হয়ে ফ্লাইওভারটা দিয়ে চলে আসবেন, চলে আসে নেমে এই দিক দিয়েই যেতে হবে নিমাইতিত্ব ঘাট। এই ফ্লাইওভারটার উপর দিয়ে এসে একদম নেমে এবার সোজা যেতে হবে নিমাইতিত্ব ঘাটের দিকে। হ্যাঁ, আমার অত বড় সড়ো কিছু না, আমার ট্রাভেলার ঢুকু বলে সার্চ মারবেন পেয়ে যাবেন। শ্যাওড়াফুলি স্টেশনে নেমে সকলেই মোটামুটি নিমাইতিত্ব ঘাটের দিকেই যায়, কারণ নিমাইতিত্ব ঘাট সেই ঘাট থেকে যেখান থেকে শ্রী চৈতন্যদেব যখন তারকেশ্বর গেছিলেন পায়ে হেঁটে, তখন তিনি ওই নিমাইতিত্ব ঘাট থেকে গেছিলেন, এবং নিমাইতিত্ব ঘাট থেকেই তাঁর হেঁটে তারকেশ্বর যেতে সময় লেগেছিলো 12 ঘন্টা মতো। তো সবাই চেষ্টা করেন নিমাইতিত্ব ঘাট থেকেই জল তুলে যাওয়ার তারকেশ্বরে। তো আমরাও নিমাইতিত্ব ঘাটের দিকেই যাচ্ছি। নিমাইতিত্ব ঘাটে যাওয়ার রাস্তার দুধারেই কিন্তু আপনারা বাঁক থেকে শুরু করে ঘর থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন, তো এখান থেকেও আপনারা কিনে নিতে পারেন বা নিমাইতিত্ব ঘাটের কাছে গিয়েও কিনতে পারেন। মা গঙ্গা, আগের
তো আগের বারে যে বিশ্বজিৎদার দোকানে এসেছিলাম আমরা, এবারেও সেই বিশ্বজিৎদার দোকানে এসেছি। তো এখানে আসলেই আপনারা মোটামুটি সব রকমই পেয়ে যাবেন আগের বারের মতনই। তো আমরা এই মোটামুটি এই দোকানটাই চিনে রেখেছি, এখানে আসলে আমাদের সব ঠিকঠাকই পেয়ে যায়, ঠিকঠাক দামে আর সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকেই তোমরা নিয়ে নিতে পারবে। নিমাই তীর্থ ফেরিঘাটের ঠিক একটুখানি এগিয়ে সেই বাঁ হাতে বিশ্বজিৎদার দোকান। এখানে অনেক বড় বড় মাটির ঘট রয়েছে। বিশ্বজিৎদার দোকান থেকে এবার বেরিয়ে গেলাম, এবার চললাম নিমাই তীর্থ ঘাটের দিকে, ওখান থেকে জল তুলবো দিয়ে হাঁটা শুরু। তো চলুন সঙ্গে থাকুন, নিমাই তীর্থ ঘাট চলে যাই। স্নান করবার আগে ঘাটে এখানেও খেয়ে নিতে পারেন, এটা তারামা হিন্দু হোটেল আছে, তো এখানে খেয়ে নিতে পারবেন। লুচি, আলুর দম, পরোটা, ভাত, তিন রকম চার রকমের তরকারি, আলু ভাজা সব পাবেন। আর মিল সিস্টেম, মিল সিস্টেম 50 টাকা প্লেট ভর্তি, চারটে করে 20 টাকা লুচি, চারটে করে 20 টাকা আর পরোটা, আর পরোটা ভাত কিন্তু এখানে মিল সিস্টেম, যতটা খুশি খান ওই 50 টাকাই লাগবে। থ্যাংক ইউ। বাস বাস, ডাল, সবজি, আলু ভাজা, তরকারি, ওটা মোস্ট প্রবাবলি আলু পটল বা কিছু একটা সামথিং। তো আমাদের খাওয়া হয়ে গেল, খেয়ে বেরোলাম, পেটটাই ভরলো, স্বাদের আশা করলে কিন্তু হবে না, জাস্ট পেটটাই ভরানো যাবে। তো ঠিকই আছে, একদিকে একদমই ঝাল মশলা তেল কিছুই নেই, টেস্টও নেই, কিন্তু পেট ভরবে, আর সাদা মাটা খাওয়া, তো খাওয়া যেতেই পারে, অসুবিধা নেই। এই অ্যাঙ্কলেট কিন্তু খুব খুব কাজের জিনিস, এই অ্যাঙ্কলেট কিন্তু কিনে নিতে হবে, তাহলে পায়ে পড়লে বেশ খানিকটা পায়ে সুবিধা হয়। পথে ডুগডুগি, রুদ্রাক্ষ, এমনকি গাঁজার কলকে পর্যন্ত আপনারা কিনতে পারবেন। শুধু তারামা হিন্দু হোটেল নয়, আস্তে আস্তে অনেক এরকম হোটেল পাবেন, নিরামিষ হোটেল, সেখানেও আপনারা খেতে পারেন। আমি অন্য জায়গায় খাইনি, তারামা হোটেলটাতে খেলাম, পেট ভরলো, কিন্তু খাবারের কোনো টেস্ট নেই। তো আপনারা অন্য জায়গাতেও ট্রাই করতে পারেন, সবই একই দাম। তো আমরা শেওড়া ফুলি স্টেশন থেকে প্রায় চলে এসেছি নিমাই তীর্থ ঘাটের কাছে, অলমোস্ট 2 কিলোমিটার মতোই হবে। তো আমরা চলে এসেছি, এবার চলে যাচ্ছি নিমাই তীর্থ ঘাটের দিকে। এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, দুলাল তালমিস্ত্রির মতো একদম দেখে নিতে হবে। নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে, এটাই হচ্ছে আসল নিমাই তীর্থ ঘাট। আসার আগে কিন্তু অনেকেই অনেক ঘাটে রাখবে, এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, যেখান থেকে শ্রী চৈতন্যদেব যখন তারকেশ্বর গেছিলেন এখান থেকেই জল তুলে তিনি তারকেশ্বর গেছিলেন, আর তার সময় লেগেছিল 12 ঘন্টা মতো। আরম্ভ হয়ে গেছে ভীষণ বৃষ্টি, এখানকার জলে যারা কাজ করছে তারাই কিন্তু খুঁজে এনে দিয়েছে এবং ভদ্রলোক টাকাটা ফেরত পেয়েছেন। তো এখানে পৌরসভার লোকজন বেশ ভালো কাজ করছে বৈদ্য বাড়িতে, এবং জলে যারা আছে বিশেষত সেই ভাইগুলি যথেষ্ট ভালো কাজ করছে। নিমাই তীর্থ ঘাটের পাশেই একটি অসাধারণ মঠ রয়েছে, গৌড়ীয় মঠ। তো আপনারা যারা এখানে আসবেন সময় থাকলে গৌড়ীয় মঠটা অবশ্যই দর্শন করবেন। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, দেয়ালে কারুশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারত ও রামায়ণের বিভিন্ন দৃশ্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ ও তার জীবনের বিভিন্ন কাহিনী দেয়ালে কারুশিল্পের মাধ্যমে দেখানো রয়েছে। গঙ্গার তীরে অবস্থিত এই মঠটির বারান্দা থেকে ভাগীরথী নদীকে দেখতে লাগে অপূর্ব। ভগবান ভোলেনাথের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার পূজার উদ্দেশ্যে এখানে 12টি লিঙ্গ স্থাপন করা হয়েছে। রয়েছে বজরাংবলীর মূর্তি,
রয়েছে ঋষি ভগীরথের বিগ্রহ ও মাতা গঙ্গা যমুনা ও মাতা সরস্বতীর বিগ্রহ। এই মঠে সকাল 9টা অবধি ভোগের কুপন দেওয়া হয়, মূল্য 80 টাকা। আপনারা যারা ভোগ খেতে চান আমি নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কল করে আপনারা বলে দিলে এনারা ভোগের ব্যবস্থা রাখবেন। একদম ঠিকঠাক দামে করে দেন, তো এনার কাছ থেকে করে নিতে পারবেন। একদম নিমাইতীর্থ ঘাটের 1-2 নম্বরটাই, নিমাইতীর্থ ঘাটের জাস্ট 2 নম্বরটাই হচ্ছে দাদার এখানে বাঁক। তো এবার চললাম ঘাটে জল তুলতে, নিমাইতীর্থ ঘাটে। এবার জলটা তুলে নিই, জলটা তুলে নিয়ে সোজা এবার মাটি লাগিয়ে ফুল লাগিয়ে চলে যাব একদম তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রথম স্টপ হচ্ছে আমাদের ডাকাততলি বাড়ি। তো চলুন আগে স্নানটা করে নিই। এদিকটা হচ্ছে মহিলা ঘাট, চলো স্নান করে নিই। এবার ভোলেনাথ, এখানে ঘাটে ব্যারিকেড দেওয়াই রয়েছে, ব্যারিকেডের বাইরে না গেলে কোনো অসুবিধা নেই, ব্যারিকেডের বাইরে গেলে একটু সমস্যা আছে। তো এই আর কি, চলে এসেছি স্নান করতে, ব্যারিকেডের বাইরে গেলে হবে না, ব্যারিকেডের ভেতর পর্যন্ত ঠিক আছে একদম। এবার স্নানটা করে নিই, ঘট খালি, এবার ঘরটা ভরে নিয়ে তারপরে আবার যাওয়া যাবে। দেখি কোথায় জল আছে, এখানে একটু জল আছে মনে হচ্ছে। হেয়ার ইট ইজ, এখানে তো বাঁধা, জলটা ভরবো কি করে, এখানেই ডুবি, এখানেই জল আছে। এখানে রয়েছে স্পিড বোর্ডের ব্যবস্থাও রয়েছে, অত দোবার কোনো চান্স নেই, এখানে অনেকে কাজ করছে। চলো এবার ডুবে নি, এবার জলটা ভরে নি, জলটা ভরে নি। ও নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। এবার আরেকটা, ওম নম বিষ্ণু, ওম নম শিবায়। এবার থার্ড, তৃতীয় বোতলটা, ওম নম বিষ্ণু, ওম নম শিবায়। তৃতীয় বোতলটা ভরে নিয়ে, তৃতীয় বোতলটা ভরে নিয়ে এবার উঠে যাব। তুই তো ফোন তো বাবু হয়ে গেলি রে, তো 6:07 নিমাইতীর্থ ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।
এবার সোজা তারকেশ্বরের দিকে, ওম নমঃ শিবায়। তো এটা নিমাইতীর্থ ঘাট, এখান থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু হেঁটে তারকেশ্বর গেছিলেন, আর এখান থেকে তার তারকেশ্বর যেতে লেগেছিল 12 ঘন্টা মতো সময়। নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বরের দূরত্ব মোটামুটিভাবে 42 থেকে 44 কিলোমিটার মতো। তো এখান থেকে হাঁটা শুরু করলাম আমরা 6:10, আর এই ঘাটের মুখে এখানে পুলিশ প্রশাসন রয়েছে যারা যথেষ্ট তৎপর এবং এনারা ভালোই কাজ করছেন। একজনের 4,500 টাকা মতো হারিয়েও গেছিলো এবং সেটা জলে পড়ে গেছিলো এবং সেটা জল থেকে কিন্তু ওনারা খুঁজে তাকে ফেরত দিয়েছেন। তো এখানে এনারা যথেষ্ট ভালো কাজ করছেন। এটা বৈদ্যবাটি পৌরসভা বা আমি জানি না, মোস্ট প্রবাবলি বৈদ্যবাটি পৌরসভায় হবে। এনারা যথেষ্ট ভালো কাজ করছেন। তো একটা রেল গেট পেরোলাম। আচ্ছা, নিমাইতীর্থ ঘাট থেকে বেরিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত সোজাই হাঁটছি, একদম সোজা, কোথাও এখনো পর্যন্ত বেঁকিনি। সবার যাওয়ার কি জোশ, তারকেশ্বর যাওয়ার একটা অন্যরকম ব্যাপার, অন্যরকমই একটা মাদকতা, যেতে যে কি ভালো লাগে বোঝাই যায় না। প্রত্যেকবার হয়তো কষ্ট হয়, মনে হয় এই এইবার লাস্ট, ভগবানকে প্রণাম করে আর পরের বার থেকে আসবো না, কিন্তু আবার মনে হয় আবার যাই। এবার আমার তো 9 বার হয়ে যাচ্ছে, 8 বার বা 9 বার সম্ভবত, অত গোনা নেই, তবে 8 থেকে 9 বারই হলো। ওম নমঃ শিবায়। একটা পুটকে বাচ্চাও চলেছে। তোমার নাম কি গো? তোমার নাম কি? মাংসু মালি। হ্যাঁ, মাংসু মালি। আচ্ছা, তুই কোথা থেকে আসছো? বাড়ি পার থেকে। বাবা, এই পুরোটা হেঁটে যেতে পারবে? নিশ্চয়ই পারবে। জয় বাবা বলে না, ছোট বুড়ো বাচ্চা পুরুষ মহিলা সবাই চলেছে তারকেশ্বরের কাছে। জয় বাবা বলে, জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলেনাথ, ইয়েস জয় বাবা, সবাই ভোলে, সবই তো ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, নমঃ শিবায়। এইটা দিয়ে তো এবার কাছে হলো, ওইটা দিয়ে আসা, হ্যাঁ তাই না? এই গানে দেখো কত তাড়াতাড়ি সোজাতে গেলাম, ওইটা ওইটা ঘুরে এসে, ওইটা একটু বেশি ঘুরে হয়ে যায়। আগে আমরা নিমাইতীর্থ ঘাট থেকে বেরিয়ে ডান দিক দিয়ে যেতাম, ওটা মনে হয় যেন একটু ঘুরপথ, আর এবার নিমাইতীর্থ ঘাট থেকে সোজা পাঠিয়ে দিচ্ছে ওখান থেকে পুলিশ প্রশাসন। তো আমার মনে হচ্ছে যেন তুলনামূলকভাবে এটা একটু একটু যেন শর্টকাট, জানি না মনে হচ্ছে যেন এটা। বাপি বলছে ভোলেনাথ পার করে, ভোলেনাথ হয়ে যাবে, হয়ে যাবে, চিন্তা করিস না। এবছর যেন বললাম না, এবছর কষ্ট ভালোই হবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বৈদ্যবাটি চৌমাথা, এখান থেকে আবার এই স্ট্রেট চলে যেতে হবে। এই যে আমাদের তিলক হয়ে গেল একটু আমার আর বাপির ভদ্রলোকের কাছে, হর হর মহাদেব, ভালোই লাগছে, সুন্দর লাগছে, এই আর কি ভোলেনাথ রাজা, ভোলেনাথের কাছে যাওয়া আনন্দ করতে করতে যথেষ্ট ভালো লাগে, হয়তো একটু কষ্ট হয় কিন্তু সব ঠিক হয়ে যায়, এটা একটা আলাদা রকমই আনন্দ। হ্যাঁ বাবা উপরে আছে, উপরে দেখছে, সঙ্গে যাচ্ছে, ঠিক পৌঁছে যাবো, ঠিক গড়াতে গড়াতে পৌঁছে যাবো। লোক কমে গেছে, এটা হচ্ছে বৈদ্যবাটি ক্রসিংটা না? হ্যাঁ, তো আমরা বৈদ্যবাটি ন্যাশনাল হাইওয়েটা ক্রস করে যাচ্ছি, বৈদ্যবাটির যে হাইওয়েটা ক্রস করে গেলাম। এখান থেকে ডাকাতকালীবাড়ি আর 7.5 কিলোমিটার মতো, নিমাইতীর্থ ঘাট থেকে ডাকাতকালীবাড়ির দূরত্ব অলমোস্ট 10 কিলোমিটার মতো, এখান থেকে আর 7.5 কিলোমিটার মতো, তো অলমোস্ট আমরা একদম
চলে এসেছি বেশ কিছুটা, 2 কিলোমিটার মতো। আমরা 5 কিলোমিটারের বেশি প্রায় হেঁটে ফেলেছি। এটা ছিনার মোড় বলে, তো এখান থেকে ডাকাতকালী বাড়ি আর 4.7 কিলোমিটার মতো। আচ্ছা পুটু উড়ি আমার কার যে বাড়ি। পৌঁছে গেলাম নসিবপুর বিশালাক্ষীতলা মন্দিরে। সিঙ্গুর ব্লকের নসিবপুর এখানে বিশালাক্ষী মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। ওনারা ওখানে মায়ের প্রসাদ খিচুড়ি দিলেন, খেলাম, আর এই যে চা আর বিস্কুট দিয়েছেন একটু খেয়ে নিই। এখান থেকে বেরিয়ে তারপরে ডাকাতকালী বাড়ি, এখান থেকে আর বেশি দূর না, ওই 3 কিলোমিটার মতো। ডাকাতকালী বাড়ি আর প্রায় চলে এসেছি, 2.5 কিলোমিটার মতো রাস্তা। সময় 8:40, দেখি কখন পৌঁছায়। আমরা বিশালাক্ষী মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম, যার জন্য একটু সময় লেগে গেল। আসলে ওখানে একটু মায়ের প্রসাদ খেলাম, চা বিস্কুট খেলাম, তো টাইম লেগে গেল। তো এরপর আবার ডাকাতকালী বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। চলো, ওম নম শিবায়। ডাকাতকালী বাড়ি 8.5 কিলোমিটার। এটা হচ্ছে পুরুষোত্তমপুর মোড়। এখান থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে লেফট সাইডে, এটা সোজা তারকেশ্বর, আর এটা দিয়ে গেলে ডাকাতকালী বাড়ি। পৌঁছে গেছি ডাকাতকালী বাড়ি, যাই ভিতরে গে জলটা ঢেলে। ডাকাতকালী মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, সামনেই রয়েছে মায়ের ভৈরব। তো মায়ের ভৈরবকে প্রণাম করে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। তো মায়ের ভৈরবকে প্রণাম করে আবার হাঁটা শুরু করছি আমরা। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কাশী বিশ্বনাথ। সময় 9:33, ডাকাতকালী বাড়ি থেকে প্রায় বেরিয়ে গেলাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। এখান থেকে হচ্ছে আপনার কাশী বিশ্বনাথ সেবা সমিতি 12 কিলোমিটার মতো, আর এখান থেকে তারকেশ্বর আরও 26 কিলোমিটার। তো এগিয়ে যাই, সিঙ্গুর রেলগেট পেরোচ্ছি। এখান থেকে কাশী বিশ্বনাথ অলমোস্ট 11 কিলোমিটার। এবার আমরা একটু তাড়াতাড়ি এসেছি প্রথম সপ্তাহে, তো এখনও সেইভাবে রাস্তায় ভাণ্ডারা বা জল দেওয়ার ব্যবস্থা এগুলো এখনও দেখছি না খুব একটা, যেগুলো অন্যান্য বার থাকে, হয়তো আর কদিন বাদে থেকে সেটা হবে।
আর অ্যাম্বুলেন্স যেসব অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স থাকে বা অন্য অনেক মেডিকেল ক্যাম্প থাকে রাস্তায়, সেগুলো এখনও অতটাভাবে হয়ে ওঠেনি। তো হয়তো আর কদিন বাদে থেকে সেগুলো শুরু হবে, তো দেখা যাক। আমি তো এই এসে গেছি ফার্স্ট উইকেই, এখন ভিড়টাও একটু কম আছে, ভিড় বাড়বে। কালকে গুরু পূর্ণিমা, তো আমরা গুরু পূর্ণিমাতেই জল ঢালব। মা সিঙ্গুরেশ্বরীর মন্দির পেরিয়ে গেলাম। মা সিঙ্গুরেশ্বরী মন্দির থেকে এগিয়ে এসে এই যে বাঁ দিকে সিঙ্গুর থানা, আর এই ডান দিকে চলে যেতে হবে আমাদের তারকেশ্বরের রাস্তায়। এবার রাস্তা অনেক অন্ধকার। আচ্ছা, 12 নম্বর রেলগেট পেরোচ্ছি সিঙ্গুরে। বীজটা কি উধাও গেল? এক অদ্ভুত উদ্যম, অদ্ভুত উচ্ছ্বাস। বড়ো বুড়ো, ছেলে মেয়ে, বাচ্চা সবাই যায়, সবাই সবাই। এবং ঠিক বাবার কাছে পৌঁছবেই, ভোলেনাথের কাছে পৌঁছবেই, তারকনাথের কাছে পৌঁছবেই। এই যে কী এক অদ্ভুত আনন্দ, আর কী অদ্ভুত মাদকতায় বোঝানো যাবে না, এ না এলে বোঝানো যাবে না। এই জীবনে অবশ্যই একবার এরমভাবে তারকেশ্বর হেঁটে আসার অভিজ্ঞতা করা উচিত। আর যারা আসতে পারবেন না, যাদের পক্ষে আর আসা সম্ভব না, তার জন্য আমার ভিডিও রয়েছে। আমার ভিডিওতে এরমভাবে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। তো চলুন আমরা এগিয়ে যাই কাশী বিশ্বনাথের দিকে। কামারকুণ্ডু, কামারকুণ্ডু পৌঁছে গেলাম। আগের বার এইখানটাতে বসেছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া করেছিলাম, ভান্ডারা লেগেছিল, কিন্তু এবার আর ভান্ডারা ফান্ডারা সেরকম নেই, আর আলোও দেখছি কম। এখান থেকে তারকেশ্বর 22 কিলোমিটার, আর কাশী বিশ্বনাথ 8 কিলোমিটার নাকি, 8 কিলোমিটার মতো। বহুক্ষণ ধরে ভাবছি যে ব্রিজটা কোথায় গেল, ব্রিজটা কেন আসছে না, ব্রিজটা কেন আসছে না, উধাও হয়ে গেল নাকি। এই যে ব্রিজ এসে গেছে। তো চাপাডাঙ্গা রেল স্টেশনের কাছে এই উড়ালপুলটা বা ব্রিজটা আমরা চেপে পড়েছি। চাপাডাঙ্গা রেল স্টেশনের কাছে ব্রিজটাতে আমরা এবার উঠে পড়লাম। রাস্তাটা অনেকটাই এবার ভালো, তো এগিয়ে যাই। এখান থেকে কাশী বিশ্বনাথ অলমোস্ট 8 কিলোমিটার মতো। তো মোম বলে ওং নম শিবায়, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা তারকনাথ। ব্রিজ পেরিয়ে এবার আবার হাঁটা শুরু করলাম। আবার ঘর ধরে গোবিন্দপুরের রাস্তায় পড়ে গেছি। এখান থেকে কাশী বিশ্বনাথ 7 কিলোমিটার। হ্যাঁ, আবার রাস্তা বাপি বলছে খারাপ রাস্তায় পড়ে গেছে। আবার বেশ এতক্ষণ জোশ আসছিলো, ভালো রাস্তা আবার। ও ঠিক আছে, সব মিলে যাবো আমরা, ঠিক আছে। চল বাপি চল, দূরে ট্রেন চলে গেল। হ্যাঁ, আমরা হাঁটছি, এই যে সামনে ভক্তরাও হাঁটছেন। কাশী বিশ্বনাথ এখনও 6.5 কিলোমিটার, আমরাও হাঁটছি, ভক্তরাও হাঁটছেন। দেখা যাক কখন কাশী বিশ্বনাথ পৌঁছে। পায়ের অবস্থা 60% মতো ভালো, 40% গেছে। তো চলুন এগিয়ে যাই। আজ 20:51, একটু বাদেই 21 জুলাই হয়ে যাবে। 21 জুলাই আমার স্ত্রীর বার্থডে, তো মনে হয় ওরা ফোন করবে বা আমাকেই ফোন করতে হবে। দেখি, ওরা যদি ঘুমিয়ে গিয়েও থাকে তাও একটা ফোন করবো, যদি জেগে থাকে তাহলে অবশ্যই ধরবে। 21 জুলাই পড়ে যাবে, আর 21 জুলাই আমার স্ত্রীর বার্থডে, তো অবশ্যই ফোন করবো, দেখি ওরা জেগে আছে নাকি। রয়েছি নারিকুল রেলগেটে, রেল আসছে, এটাই লাস্ট রেলগেট,
তারকেশ্বর যাওয়ার পথে। তো ট্রেন ঢুকছে এই মাত্র, সময় 12:17, আর এখান থেকে কাশী বিশ্বনাথ 2 কিলোমিটার পুরোপুরি। ভোলেনাথ, রেল গেট পেরিয়ে এবার ওইদিকে চলে যা বাপি, এদিকে গাড়ি, এইদিকে চলে আয় বাপি, এইদিকে চলে আয়, গাড়ি আসছে। একটু সাইড, এখানে ভান্ডারা লেগেছে, চা খাবি? জল দিচ্ছে। কাশী বিশ্বনাথ ঢোকার ঠিক আগে, 1 কিলোমিটার আগে টুকটুকে নিয়ে যাচ্ছে এরা। ঘুম থেকে উঠেছে বেটা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। সে কি করছে, ঘুমিয়ে গেছে তো? যারা পারছে না তারা এবার বসে পড়ছে ভ্যানে। কাশী বিশ্বনাথ পৌঁছে গেলাম আমরা, কাশী বিশ্বনাথ পৌঁছে গেলাম 12:47 পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথে এসে এখন একটু বসেছি, এ বাপি ঘট খুলছে, তারপরে জল ঢালতে যাবো। জল ঢেলে আমরা আবার এখানে একটু রেস্ট নেবো, একটু গ্লুকন ডি খাবো বা কিছু খাবো এখানে জল টল, তারপরে আবার এখানে বাথরুম টাথরুম গেলে বা স্নান করতে হবে, স্নান করে তারপরে আবার হাঁটা শুরু করবো, এখন একটু বসে নিই। তো কাশী বিশ্বনাথ বাজছে রাত্রি 1টা, জলটা ঢেলে নি, তারপরে আবার বাকি কিছু করব। আগে জলটা ঢেলে নি, তারপরে আবার বাকি কিছু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবার মাথায় জলটা ঢালি, নন্দীদেবেরও দর্শন হয়ে গেল। এবার একটু ফ্রেশ হব, তারপরে আবার এখান থেকে হাঁটা শুরু করব। কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন 2:08 বাজছে, এখান থেকে এখনও 15 কিলোমিটার, এখান থেকে লোকটার দাম অলমোস্ট 12-13 কিলোমিটার, আর তারকেশ্বর 15 কিলোমিটার। তো বেরিয়ে গেলাম কাশী বিশ্বনাথ থেকে। পুলিশ মামা তো পুলিশ মামা তো।
30 কিলোমিটার মতো হেঁটে গেছি। এবার একটু পায়ের আপডেট দেওয়া দরকার। পায়ের অবস্থা খুব একটা ভালো নেই, বেশ খারাপ অবস্থা, 3-4 জায়গায় খোসখাপ হয়ে গেছে। এখনও 12 কিলোমিটার যেতে হবে, তো একটু বসেছি, আবার এগিয়ে যাই। জয় তারকেশ্বর। মানব সেবা সমিতি পার করছি। এবার অন্য বাড়ি থেকে রাস্তায় অন্ধকার একটু বেশি, আলো খুবই কম আছে, তবে রাস্তা আগের তুলনায় মনে হচ্ছে জানি একটু ভালো এই আর কি। আর পা ঠিক জায়গায় পড়ছে না, এদিক ওদিক পা পড়ছে, আর কি বলবো এই আর কি। বেলাচঙ্গা পার হচ্ছি। এখান থেকে এখনও তারকেশ্বর 10 কিলোমিটার থেকে একটু বেশি হবে। সময় 3:46, রাস্তা প্রচণ্ড অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে এবার আস্তে আস্তে আলো ফুটবে বলে মনে হচ্ছে আকাশে আভা দেখা দিচ্ছে, দেখা যাক কী হয়। অন্যবারের থেকে রাস্তা এবার প্রচুর অন্ধকার, কখন পৌঁছতে পারি লোকনাথ ধাম জানি না, আর ঠিক মতো কথাও বলতে পারছি না, জানি না। পায়ের অবস্থা খুব খারাপ, বাবার টানে চললাম, ভোলেনাথ নিয়ে চললেন, তো যাই ঠিক পৌঁছে যাব। এখান থেকে আর 8 কিলোমিটার মতো লোকনাথ ধাম। তবে আমরা চলে এসেছি তারকেশ্বরের গেটে, এখান থেকে 6.5 কিলোমিটার। আমরা চলে এসেছি তারকেশ্বরের গেটে, এখান থেকে লোকনাথ ধাম আর 3.5 কিলোমিটার, আর তারকেশ্বর 6.5 কিলোমিটার। এই যে তারকেশ্বরের গেট, বাপি আর ঘুরতে পারছে না, ঘোরার ক্ষমতা নেই। চলে এসেছি আমরা তারকেশ্বরের গেটে, এখান থেকে তারকেশ্বর 6.5 কিলোমিটার, লোকনাথ ধাম 3.5 কিলোমিটার। এবার আমরা এখানে একটু বসবো, বসে তারপরে না এখানে একটু এগিয়ে যাবো, 3 কিলোমিটার আমরা বসবো, তারপরে সোজা চলে যাবো লোকনাথ ধাম, তারপরে তারকেশ্বর। চলো এগিয়ে যাই, জয় তারকেশ্বর। জোশ ফিরে এসছে সত্যি কথা বল। এই গেটটা দেখলে আবার ভক্তদের মনে এটা জোশ ফিরে আসে। আমরা টানা প্রায় 6 কিলোমিটার হেঁটে দিলাম, মোহনবাটি থেকে পুরো 6 কিলোমিটার আমরা চলে এলাম। তো এবার একটু বসবো, তারপরে আবার 3 কিলোমিটার সোজা লোকনাথ ধাম, তাই তো বাপি? বাপি আর বাকরুদ্ধ হয়ে গেছে, ভোর হয়ে গেছে, আমরা এখনো হাঁটছি। বাজে কটা? বাজে 4:53। এখান থেকে লোকনাথ আর 3 কিলোমিটার, আর তারকেশ্বর 6 কিলোমিটার। তো আমরা লোকনাথ চলে এসেছি প্রায় আর 300 মিটার মতো বাকি। সময় হচ্ছে 5:59, অলমোস্ট লোকনাথ পৌঁছে গেছি। তো বাপি পুরো 6টায় আমরা লোকনাথ পৌঁছে গেলাম, ঠিক আছে? তুমি দেখো না, ইয়ে করলে তো একবার বাজাতে। এখান থেকে সোজা গিয়ে বাঁ হাতে নামলেই লোকনাথ মন্দির, সোজা চলে যাচ্ছে তারকেশ্বর, আর বাঁদিকে লোকনাথ মন্দির। এবার আমরা চলেছি লোকনাথে জল ঢালতে, লোকনাথে জল ঢেলে তারপর আবার তারকেশ্বরের উদ্দেশ্যে যাব। লোকনাথে জল ঢালার লাইন বিরাট লাইন, কিছু করার নেই। আচ্ছা, এই লাইন দিয়ে গিয়ে জল ঢেলে আসবো, এই লাইন দিয়ে গিয়ে জল ঢেলে আসবো। আর ভেতরে ভিডিও করছি না, কারণ এখানে ভিডিও করা খুব সমস্যা লোকনাথে। তো আমার কাছে আগের ভিডিও রয়েছে, আমি আপনাদের জন্য দিয়ে দেবো অবশ্যই। লোকনাথ ধাম পৌঁছে গেছি, সামনে লোকনাথ মন্দির।
লোকনাথে জল ঢেলে দিয়েছি, ঢেলে এবার একটু এখানে বসেছি, রেস্ট নিচ্ছি। এবার বেরিয়ে যাবো 2.7 কিলোমিটার তারকেশ্বর, তারপর তারকেশ্বরে জল ঢেলে দুধ পুকুরে স্নান করে বাড়ি। রোদ উঠে গেছে, এবার এই তারকেশ্বরে এইটুকু যেতে বেশ কষ্টই হবে, কিন্তু যেতে হবে। এবার বেরিয়ে যাব। তবে এই এক অদ্ভুত জার্নি, অদ্ভুত ভালো লাগা। আমি দেখাতে পারলাম না একটা জিনিস, মায়েরা তার বাচ্চাদেরকে কোলে করে 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 নিয়ে যাচ্ছে, নিজে হাঁটতে পারছে না, বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে। আমি সেগুলো ভিডিও করতে পারিনি, কারণ ভিজে গায়ে মারা নিয়েছিলেন তো বাচ্চাদেরকে, সেই জন্য আমি এগুলো ভিডিও করিনি। কিন্তু এই এরকম মায়েদের পক্ষে সম্ভব, একমাত্র আমাদের দেশের মায়েদের পক্ষে বোধ হয় সম্ভব। এটা হয়তো না মাদের পক্ষেই সম্ভব, অন্য সব জায়গাতেই একমাত্র এটা বোধ হয় মাদের পক্ষেই সম্ভব, বাবাদের পক্ষে বোধ হয় এইভাবে সম্ভব নয়। কী নিজের কী কষ্ট, পা ফেটে রক্ত পড়ছে অথচ বাচ্চাকে কোলে নিয়ে সে যাচ্ছে। তো যাই, এবার আমরা এগোই তারকেশ্বরের দিকে, জল ঢেলে তারপরে দুধ থেকে স্নান করে আবার বাড়ির দিকে। জয় বাবা তারকনাথ, ওম নম বিষ্ণু, ওম নম শিবায়। বেরিয়ে গেলাম লোকনাথ থেকে, লাস্ট হার্ডেল এবার তারকেশ্বর। পা আর চলছে না, পা এপাশ ওপাশ সেপাশ পড়ছে, যেখানে ফেলতে চাইছি আর পড়ছে না, পা কথা শুনছে না, অবস্থা খুব খারাপ। তবে এই করতে করতেই ঠিক পৌঁছে যাব। জয় ভোলেনাথ। পৌঁছে গেছি তারকেশ্বরের গেটে, মেন গেটে। এই যে মন্দিরের রাস্তায় যাওয়ার মেন তোরণ। অবশেষে আমরা দুজনাই পৌঁছে গেছি আর এখান থেকে এখনো মন্দির যদি 1 কিলোমিটার মতো, মন্দিরেও পৌঁছে যাব। হ্যাঁ, কি যে ভালো লাগছে বোঝাতে পারবো না। তবে এখনো জল ঢালা হয়নি, জল ঢালাটাও একটা কর্মকাণ্ড, তো সেটা হয়ে যাক, দুঃখ করে স্নান হয়ে যাক, তারপরে। জয় তারকনাথ, জয় বাবা তারকনাথ। এই গেট থেকে ঢুকে সোজা আসলেই তারকেশ্বরের মন্দিরের মেন গেট, কিন্তু আগে ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যায়, ওটা দিয়েও মন্দিরে যাওয়া যায়, সেটা হচ্ছে পুরুষদের লাইনের জন্য। আর এই সোজা মেন গেটের লাইনটা হচ্ছে মেয়েদের, কিন্তু এখন ভিড় নেই বলে এদিকেও যাওয়া যাবে। তো তোমাদের মেন গেটটা, তো আমি আপনাদেরকে মেন গেটটা যাতে দেখাতে পারি সেই জন্য এই সোজায় এলাম। আপনাদের দেখাবো বলে আমি এতটা এলাম, আমাকে আবার ফিরে যেতে হবে, যেও ডান দিক দিয়ে ঢুকে ছেলেদের লাইনে পুজো দিতে হবে। তো এগিয়ে যাই, শরীর আর সত্যি বলতে চলছে না, একদমই চলছে না, পা হাত পা পুরো ছেড়ে দিয়েছে। কিন্তু এবার জলটা ঢেলে দিতে হবে তাড়াতাড়ি, ভোলেনাথের মাথায় যে জন্য আসা মূল উদ্দেশ্য, আর আপনাদেরকে দেখানো সেটা একটা উদ্দেশ্য। তারকেশ্বর যাত্রা আমার এই নিয়ে বোধ হয় 8 বার বা 9 বার হলো, এক্স্যাক্টলি গোনা নেই। তো যাই হোক, একটা অদ্ভুত অভিজ্ঞতা, জীবনে একবার করা অবশ্যই উচিত। আর যারা একান্তই পারবেন না তাদের জন্য আমার ভিডিও রইল, বা ইউটিউবে আরও অন্যদের ভিডিও রয়েছে, সেখানেও দেখতে পারেন এই তারকেশ্বরের অভিজ্ঞতা, অসাধারণ লাগবে আপনাদের, খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের মূল্যবান বা গুরুত্বপূর্ণ কমেন্ট আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। পৌঁছে গেছি বাবার মন্দিরে, এবার জল ঢালবো। তো আপাতত এখানে জল ঢেলে নিই, দিয়ে আবার তো আমাদেরকে জানাচ্ছি সব কিছু। আমাদের জল ঢালা হয়ে গেল, মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো আমি দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। স্নান করতে
পুকুরে স্নান করলে মান্যতা আছে যে এই পুকুরে স্নান করলে সব রোগ সেরে যায়। জয় বাবা তারক দাস। টাকা বাপি বাবার দুধ পুকুর, এখানে সবাই স্নান করে, এখানে স্নান করলে মান্যতা আছে যে সব রোগ সেরে যায়। শুধু আপনাকে বিশ্বাস নিয়ে স্নানটা করতে হবে, তাহলে কিন্তু সব রোগ সেরে যাবে। তো মৃত্যুঞ্জয় ভবন মন্দিরের ঠিক একদম মেন গেট থেকে একটা দোকান পড়ে ডান হাতে, মৃত্যুঞ্জয় ভবন তারকপদক। তো এখান থেকে তোমরা পুজো দিতে পারবেন, আপনারা এখান থেকে পুজো দিয়ে দিতে পারবেন, এসে এখান থেকে পুজোর জিনিসপত্র নিয়ে নিতে পারবেন। মোবাইল নাম্বার আমি দেখিয়ে দিলাম, আর ডিসক্রিপশানে দিয়ে দেবো, অসুবিধা নেই, তাহলে আপনারা এখানে এসে করে নিতে পারবেন। প্রসাদ নেওয়া হয়ে গেল, তো এবার বাড়ির দিকে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন, আর যদি আপনাদের ভালো নাও লাগে তাহলেও অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। আপনাদের একটা কমেন্ট পেলে আমার ভালো লাগবে, আমি বুঝতে পারবো আমার ভিডিও কেমন হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো জায়গায়। আজকের মতো এটুকুই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। টাটা।